বেহাল রাস্তা, বেহাল নিকাশি নালা, চরম ভোগান্তিতে হিজলতলা গ্রামের বাসিন্দারা। মুর্শিদাবাদের শমশেরগঞ্জ ব্লকের কাঞ্চনতলা গ্রাম পঞ্চায়েতের হিজলতলার রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল দশা, সমস্যায় পড়েছে গ্রামবাসী। গত কয়েক মাস ধরে বারবার মেম্বার প্রধানকে বলেও কোনো ফল হয়নি। গ্রামের রাস্তার মেরামতের দাবিতে গ্রামবাসীদের পক্ষ থেকে বিভিন্নবার কথাও বলেছেন। কয়েক মাস ধরে বেহাল রাস্তা পড়ে থাকার কারণে সমস্যার মধ্যে পড়েছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে জনসাধারণ। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে তারা পচা জলে পা রেখে যাতায়াত করছেন। দ্রুত রাস্তা ও নিকাশি নালার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। যদিও সমস্যার কথা স্বীকার করে রাস্তা ও নিকাশি নালা তৈরির আশ্বাস দিয়েছেন কাঞ্চনতলা পঞ্চায়েতের প্রধানের স্বামী সমীর শেখ। দিনেশ সাহার রিপোর্ট, NTVWB। কতদিন থেকে অবস্থা এরকম? প্রায় চার বছর, পাঁচ বছর থেকে এরকমই অবস্থা। না না, খুব অসুবিধা। এখানে অনেক স্টুডেন্ট পড়ে যায়, তো ভ্যানওয়ালা পড়ে যায়, বিভিন্ন মানুষ পড়ে যায়, কিন্তু কি কেউ কিছু বলছে না। কোথাও জানিয়েছিলেন এই ব্যাপারে? হ্যাঁ, জানিয়েছিলাম। সাদিকুল মেম্বার আছে, মেম্বারকে জানিয়েছি, অনেকবার জানিয়েছি। আর আমাদের এখানে MLA এসেছিলো, MLA করতে বলে গেছে, ও ব্যক্তিগতভাবেও নিজের ফান্ড থেকে দেওয়ার কথা বলেছিল MLA, কিন্তু তারপরেও কোনো কিছু সুরাহা হচ্ছে না। হ্যাঁ, মেম্বারকে অনেকবার বলা হয়েছে আমার দিক থেকে, যেহেতু আমিও তৃণমূল কর্মী, ঠিক আছে, আমি কাজ করি, চাইবো কি, এখানে মানুষ যাই চাইছে, আমিও তাই চাইছি। আমি বাড়ি থেকে তো বেরোতে পারছি না, এই অবস্থা। আমি অনেকবার পড়েছি, আমি বাড়ি থেকে বেরোতে গিয়ে। এবার এই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব, এটা মেন রাস্তা কিন্তু আমাদের হিজলতলা শুলিতলা যাওয়ার একেবারে মেন রুট এটাই, ঠিক আছে। কী চাইছে? চাইছি এই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব মেরামতের কাজটা কমপ্লিট করা হবে। আমার নাম MD নাজিম শেখ, বাড়ি হিজলতলা। অবস্থা হয়ে রয়েছে মোটামুটি দু বছর থেকে। কোথাও জানিয়েছিলেন কাউকে? মেম্বার আসে তো মানে রাস্তাটা মেরামত করার মনে বলেছিল, হয়তো এর এদের বাড়ি সামনে আছে রাস্তা, তো এরা উচ্চা করছে, এদের বাড়ি আছে তো এদের এরা উচ্চা করছে, এরকম করছে। তো মানে আমার যতটা আইডিয়া সম্ভব, মানে শুনেছি আমি যে পঞ্চায়েত থেকে রাস্তাটা হবে। পৌরসভা এলাকা? না না, পৌরসভা না, এটা পঞ্চায়েত। পঞ্চায়েত, পঞ্চায়েতের রাস্তা হবে শুনেছি, কিন্তু কবে হবে জানি না। অবস্থা খুব খারাপ, রাস্তা বেহাল অবস্থায় আছে। কী চাইছেন? আমরা চাইছি যে রাস্তাটা ভালো হোক, মানুষের সুবিধা হবে যাতায়াত করার। ধরো একটা একটা প্রেগনেন্সি যদি রোগী যায় তো কত অসুবিধা হবে বলার কথা নেই। এখানে স্কুল ছাত্রছাত্রী যায়? হ্যাঁ, স্কুলের ছাত্রী ছাত্রী যায়, খুব অসুবিধা। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ মাইনুল হক, বাড়ি বাড়ি দক্ষিণ জলতলা। চার বছর থেকে তার রাস্তা এরকম দেখছি গো। এর আগে ঠিক হয়নি? না, অসুবিধা হয়, অসুবিধা গাড়ি চাকা রকম হচ্ছে, ছেলেপিলে পড়ে যাচ্ছে, স্কুল যাচ্ছে, এই করছে। আমরা রাস্তাঘাট ভালো করতে চাইছি, ভালো করুক। আপনার নাম? শাহাবুদ্দিন শেখ, স্থানীয় বাসিন্দা। হ্যাঁ স্যার, স্থানীয় বাসিন্দা। আমি পাঁচ বছর ধরে প্যারালিসিস হয়ে পড়ে আছি, কোনো খবর নেই। তুমি বেকার ভাতা না, হ্যান্ডিক্যাপ করছো, কিচ্ছু করে না, কোনো খবর দেয় না। কি চাইছেন এখন? চাইছেন এখন, এখন যে হ্যান্ডিক্যাপ পাঁচ বছর ধরে পড়ে আছি, কোনো খবর লাই না। মেম্বার আছে, দুটা মেম্বার আছে, দুটা। কি নাম? আমাদের প্রথম যেটা হচ্ছে 2018 সালে আমরা পঞ্চায়েতে বসেছি আর কি। প্রথম দু বছর আমাদের যে কোনো স্কিম 100% কাজ হয়েছে। তারপরে এখন যেটা হয়েছে মহামারী, যেটা করোনা ভাইরাস, তাতে করে যে টাকা, সেই টাকা আমাদের মোটামুটি অনফান্ড তিন ভাগের এক ভাগ টাকা পেয়েছে। তাতে করে
প্ল্যান ধরা থাকলেও আমরা কাজটা করতে পারিনি। আগামী দিনে দেখছি ওইগুলো রাস্তা যে সমস্যাগুলো আছে ওগুলো সমাধান করার চেষ্টা করব। আপনার নাম? এমডি সামিল। আপনি? কাঞ্চনতলা প্রধানের হাজব্যান্ড।